প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি সাব্বির আহমেদ। এখন আমরা আলোচনা করব এই প্রবলেমটা নিয়ে। এটা কি করতে হবে? সমাধান করতে হবে। সমাধান করে থিটার মান বের করতে হবে, এবং থিটার মান বের করতে হবে এমন ভাবে যখন থিটার মানটা হবে 0 ডিগ্রি চাইতে বড় এবং 360 ডিগ্রি চাইতে ছোট। তাহলে 0 ডিগ্রি হতে পারবে না, 360 ডিগ্রি হতে পারবে না, 0 ডিগ্রি চেয়ে বড় হতে হবে এবং 360 ডিগ্রি থেকে ছোট হতে হবে। এই রকম রেঞ্জে কি হবে? থিটার মান হবে। তো আমরা শুরু করি। ট্যান থিটা মাইনাস রুট থ্রি কস থিটা মাইনাস সাইন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল জিরো। বা তো যেহেতু কস আর সাইন সবগুলোকে পরিণত করি, তাহলে এটা সাইন থিটা বাই কস থিটা মাইনাস রুট থ্রি কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল জিরো। তো এটা লসাগু করলে কি হচ্ছে? কস থিটা এখানে আসতেছে সাইন থিটা মাইনাস রুট থ্রি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা কস থিটা প্লাস রুট থ্রি কস থিটা ইকুয়াল জিরো। এটা কি করলাম? এখানে লসাগু করলাম। এই প্রত্যেকটা নিচে কি আছে? ওয়ান আছে। তো প্রত্যেকটার সাথে কস থিটা গুণ হয়ে গেল। তো এখন জিরোর নিচে তো ওয়ান আছে, তাহলে আর আর যদি গুণ করি তাহলে এই কস্টের সাথে এটা গুণ করলে জিরো, আর জিরোর নিচে যেহেতু ওয়ান, এটা তাহলে সাইন থেটা মাইনাস রুট থ্রি কস স্কোয়ার থেটা মাইনাস সাইন থেটা কস থেটা প্লাস রুট থ্রি কস থেটা সমান জিরো। এবার আমরা যদি এক জায়গায় সাজাই লিখি তাহলে কি হচ্ছে? সাইন থেটা এটা এদিকে নিয়ে আসলাম, তাহলে সাইন থেটা কস থেটা মাইনাস এটা এটা আগে লিখি প্লাস রুট থ্রি কস থেটা, আর এটা এদিকে নিয়ে যাচ্ছি মাইনাস রুট থ্রি কস স্কোয়ার থেটা ইকুয়াল জিরো। এই দুটার মধ্যে কি কমন যায়? সাইন থেটা কমন যায়। তাহলে সাইন থেটা যদি কমন নেই তাহলে থাকতেছে কি? ওয়ান মাইনাস কস থেটা প্লাস রুট থ্রি কস থেটা যদি কমন নিই তাহলে থাকতেছে ওয়ান মাইনাস কস থেটা ইকুয়াল জিরো। বা এবার এই দুটার মধ্যে কি কমন যায়? ওয়ান মাইনাস কস থেটা, ওয়ান মাইনাস কস থেটা কমন নিলে এখানে থাকতেছে সাইন থেটা, এদিকে থাকতেছে প্লাস রুট থ্রি কস থেটা ইকুয়াল জিরো। তাহলে এখানে এটা এটা গুণ, এটার এটা গুণ হয়ে কি হয়েছে? জিরো হয়েছে। তাহলে এটা হয় এটা সমান জিরো, নাহলে এটা সমান জিরো, যে কোনো একটা সমান জিরো বলেই তো এখানে জিরো হয়েছে, অথবা দুইটাই জিরো। তাহলে এখানে ওয়ান মাইনাস কস থেটা আর সাইন থেটা প্লাস রুট থ্রি কস থেটা ইকুয়াল জিরো। এখন আমাদেরকে এখান থেকে মানটা বের করতে হবে। তাহলে কস থেটা সমান কি আসতেছে? ওয়ান। কস কত ডিগ্রির মান? ওয়ান। কস থেটা ইকুয়াল কস জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান। কস জিরো ডিগ্রির মান ওয়ান, তাহলে কস কস কেটে গেলে এখানে, অতএব থিটা সমান আসতেছে কত? জিরো ডিগ্রি। কিন্তু এটা গ্রহণযোগ্য না। কেন? কারণ বলতেছে থিটার মান জিরোর চেয়ে বড় হবে, তাহলে এটা গ্রহণযোগ্য না। তাহলে এটা গ্রহণযোগ্য হলো না কস জিরো ডিগ্রি। এবার আসতেছি এখানে, তাহলে এটা কি? সাইন থেটা প্লাস থ্রি কস থেটা ইকুয়াল জিরো। তাহলে সাইন থেটা প্লাস রুট থ্রি কস থেটা ইকুয়াল জিরো। তাহলে এখানে আমরা কি করতে পারি? এখানে যেটা করা যায়, সাইন থিটা রাখলাম, এডি ওদিকে পার করে দিচ্ছি, তাহলে কি হবে? মাইনাস রুট থ্রি কস থেটা। এই কষ্টটা আবার যদি এদিকে নিয়ে আসি, তাহলে সাইন থেটা ডিভাইডেড বাই এটা দিকে আসলে কস থেটা ইকুয়াল রুট থ্রি মাইনাস রুট থ্রি। এবার সাইন থিটা বাই কস থেটা সমান হচ্ছে ট্যান থিটা সমান মাইনাস রুট থ্রি। তো ট্যান থিটা সমান, ট্যান কত ডিগ্রির মান? রুট থ্রি। ট্যান ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি।
তাহলে মাইনাস টেন ষাট ডিগ্রি, তাহলে টেন থিটা সমান কত আসলো মাইনাস টেন ষাট ডিগ্রি। তাহলে এখন আমরা কি করতে পারি এটাকে, তো আমরা আমরা এগুলো এখন মুছে দিচ্ছি, তোমরা এইভাবে স্টেপভাবে স্টেপ বাই স্টেপ এগুলো করে নিবা। করে নেওয়ার পর এই দুইটা আসার পর এটা আসলে এটা জিরো গ্রহণযোগ্য নয়, তারপর এই অংশটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা এগুলো মুছে দিচ্ছি, তোমরা এগুলো উঠাই নিবা। তাহলে আমরা পাচ্ছি কি ট্যান থিটা সমান মাইনাস ট্যান ষাট ডিগ্রি, তাহলে ট্যান থিটা সমান ট্যান মাইনাস ষাট ডিগ্রি। তো এখান থেকে আমাদের থিটার মানটা বের করতে হবে, তো কিভাবে বের করতে পারি, ট্যান থিটা সমান আমরা যদি এখানে লিখি ট্যান, এটা হচ্ছে মাইনাস এখানে ট্যান, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা এখানে আমাদেরকে 180 ডিগ্রি বা জোড় আকারে নিতে হবে। তাহলে 90 এর সাথে আমরা আমরা যদি 2 নেই, 2 নেই তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তো ব্যাপারটা কি হচ্ছে দেখো, 90 কে দুইবার ঘোরাচ্ছি, এই যে একবার দুইবার মাইনাস মানে এই ঘর, আর এই ঘর কার, এই ঘর হচ্ছে সাইন এবং কোসেকের ঘর। তাহলে অন্যের ঘরে ঢুকলে কি হয় নেগেটিভ, তাহলে অন্যের ঘরে ঢুকছে নেগেটিভ, আর এই যে ট্যান 60 ডিগ্রি, তাহলে মাইনাস ট্যান 60 ডিগ্রি সমান আমরা লিখতে পারি ট্যান 90 ডিগ্রি গুণ 2 মাইনাস 60 ডিগ্রি। তো এটাকে আবার ক্যালকুলেশন করলে কি হয়, ট্যান থিটা সমান ট্যান এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে ট্যান থিটা সমান ট্যান 120 ডিগ্রি। অতএব থিটা সমান আমরা পাচ্ছি 120 ডিগ্রি। তাহলে থিটার একটা মান কত পেলাম, থিটার একটা মান পেলাম হচ্ছে 120 ডিগ্রি। আবার কি করতে পারি, আবার আরেকভাবে কি করা যায়, ট্যান থিটা সমান আমরা পাইছি হচ্ছে ট্যান মাইনাস ট্যান মাইনাস ট্যান 60 ডিগ্রি। তো এখানে 2 গুণ করতেছি, এখন 3 গুণ করলে তো এটা চেঞ্জ হয়ে যাবে, তো 3 তো নেওয়া যাচ্ছে না, 4 গুণ করলে 4 নং 36 360 ডিগ্রি, তো 360 ডিগ্রি আমাদের রেঞ্জের মধ্যে আছে। তাহলে ট্যান থিটা সমান ট্যান 90 ডিগ্রি গুণ 4 মাইনাস 60 ডিগ্রি, তাহলে এটা সমান কি এটা আসতেছে দেখো, এখানে 4 বার ঘোরাবো তাহলে 1 2 3 4 মাইনাস, তো এটা কার ঘর, এটা হচ্ছে কস আর সেকের ঘর, আর ট্যান তো এখানে, তাহলে ট্যানটা দেখো 4 বার ঘোরালেও কি অন্য ঘরে ঢুকে যাচ্ছে, তার মানে এই ট্যান 90 ডিগ্রি গুণ 4 মাইনাস 60 ডিগ্রি, এটা মানেও কি মাইনাস ট্যান 60 ডিগ্রি, তাহলে এটা মানে কি মাইনাস ট্যান 60 ডিগ্রি, মাইনাস ট্যান 60 ডিগ্রি পরিবর্তে আমরা এটা লিখতে পারি, তাহলে ট্যান থিটা সমান ট্যান 436 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে ট্যান থিটা সমান আসতেছে ট্যান 300 ডিগ্রি, অতএব থিটা সমান 300 ডিগ্রি। তো থিটা সমান প্রথমে পাইছিলাম আমরা 0 ডিগ্রি, তারপর পেলাম থিটা সমান 120 ডিগ্রি, আবার পেলাম কি থিটা সমান 300 ডিগ্রি, তাহলে অতএব থিটা সমান 120 ডিগ্রি এবং 300 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের আনসার। তো এখন এই যে 0 থেকে 360 আমরা 0 ডিগ্রিও নিতে পারবো না, 360 ডিগ্রিও নিতে পারবো না, শুধু নিতে পারবো এই দুটা রেঞ্জের মাঝখানে। তো মাঝখানে আমরা দেখতেছি 120 ডিগ্রি আর 300 ডিগ্রি আসতেছে, এই জন্য আমরা বলতেছি সমাধানে এই থিটার মান হচ্ছে 120 ডিগ্রি এবং 300 ডিগ্রি। তো আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে এই সমাধানগুলো করতে হবে, এই টাইপের সমাধান যতগুলো বই আছে তোমরা ট্রাই করতে থাকো, যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানিয়ে দাও, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো।